এবার আমেরিকা ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে পরাণ সিনেমাটি। ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি। সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখনও। এই সিনেমাটি চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলেছে। অন্যান্য ছবির প্রযোজকরা সিনেমা মুক্তি দেওয়ার সাহস পেয়েছে এই ছবির সাফল্য দেখে। শুধু তাই নয়, দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও পরাণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় পরাণ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। বিদেশে সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, আমরা একটা পরিচ্ছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবেন। যুক্তরাষ্ট্র ও কানাডায় পরাণ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, পরাণ ছবিটি মুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরাণ সিনেমা দিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক আরও বাড়বে, পাশাপাশি সিনেমার বাজারও অনেক বড় হবে। পরাণ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। পরাণ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান সহ আরও অনেকেই।